28 তারিখে নাকি ঢাকায় আওয়ামী লীগের লোক বলে খেলা হবে বিএনপি কের লোক বলে খেলা হবে না না জনগণকে নিয়ে আর খেলবেন না সাধারণ জনগণ আপনাদের জন্য কেউ জীবন দিতে চায় না যদি খেলা খেলতে হয় আপনারা আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় বইসা একটা সমাধান করে নির্বাচনে যান আর যদি সমাধান করতে না পারেন নির্বাচনে যাওয়ার আপনাদের কোনো অধিকার না ঠিক কিনা বলো আমরা তো সেই 2006 এর সালের কথা ভুলে যাই নাই লঘুবইটা হামলার কথা আমরা ভুলে গেছি শিপন ভাই সেখানে জীবন দিয়েছে আমার মালিক ভাই জীবন দিয়েছে আমার কাশেম ভাই জীবন দিয়েছে 28 তারিখে ফকরুল শাহ বলে খেলা হবে অবৈদুল কাদের বলে খেলা হবে তোমাদেরকে অনুরোধ করি বলি তোমরা তো চেয়ারের জন্য খেলা হবে চিল্লাও আমরা সাধারণ মানুষ একটু ভাত লবণ ভাত খাওয়ার জন্য বেঁচে থাকার আশা করি আমাদের কি নিয়া খেলবেন না ভোট ব্যবসা আমাদের কি নিয়া করবেন না ওরে আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টি ও জাসদ ও বাসদ তোমরা যদি জনগণের ভালো চাও নিরপেক্ষ সরকার অধীন গঠন কইরা সুষ্ঠু একটা নির্বাচন দাও ঠিক কি না তোমরা যদি আমাদের ভালো চাও আপনার ছেলে রিকশা চালায় না ঢাকায় আপনার ভাই চালায় না ওনারা ভোট নিয়ে লাফালাফি করে ফাঁকা রিকশাওয়ালা গুলি খায় কথা বলে না কেন আপনি কাকে গুলি করেন এদেশের জনগণকে গুলি করার অধিকার আপনাকে কে দিয়েছে আমি পুলিশ বাহিনীদেরকে বলবো বন্দুক ঘাড়ে আছে থাকলেই ফুটাইতে হবে না একদিনে দিন নয় আরো দিন আছে ঠিক কি মুসলমান সাবধান হয়ে যা রাগ করলেন আপনারা বাস দিলাম কাউকে বাস খুলাইলাম ভারতের এক পাঞ্জাবি বাংলাদেশে বেড়াইতে আসছে ডাক দেখা বাঙালি তবু দেশে জাতীয় ফলের নাম কি কয় মাওয়া মাওয়া মানে কয় কাঁঠাল কিস কাঁঠাল কয় যার বাইরে কাটা ভিতরে আঠা এর নাম কাঁঠাল কেমনে খায় কয় হাতসে ফাটায় মুখসি খায় তাই নাকি কয় হ্যাঁ কাঁঠাল এবার ফাটাইয়া থকনা ঢুকাইছে কাঁঠাল খাওয়ার পরে দেখে সব আঠা লাগিয়ে গেছে ডাক দিয়ে কে বাঙালি আসস না গেছস কে আসি আঠা কেমনে সিডামু কে তুলে দিয়ে ঘষা দেই তুলে দিয়ে ঘষা দিছে সব তুলে লাগিয়ে গেছে এই তুলে তো লাগিয়ে গেছে এখন তুলে কেমনে সিডামু কয় ম্যাচ বাতি দিয়ে আগুন দি ম্যাচ বাতি দিয়ে আগুন দিছে জায়গায় বাঙালি দেখে পাঞ্জাবি পুরা মুইরা রইছে কথা কন না কে কয় এটা কি হইলো কয় কি হইলো টের পাও না যুদ্ধ লাগছে আমরা আমরা ওরা মাঝখান থেকে পেরেশানি করে আমগো কথা কন না কেন ওরা স্বার্থ হাসিল করার জন্য আমাদের সহযোগিতা করেছে আমি আজও বলে যাই ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের দুশমন 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 কারণ ওদের দেশে যখন পানি বেড়ে যায় তিস্তার পানি তখন তারা ছেড়ে দেয় কিছু বুদ্ধিজীবী আছে কয় হুজুর কি কয় রে ভারতে গালি দেয় বুদ্ধিজীবী মনে করছিস তুই বাঁচবি ধুতি টাইট কর নীলফামারি জল ঢাকায় বাঘ বেড়াই দিয়েছিল একটা ওরে এমন মাইর মারছে চামড়া খুঁজে পাইনি ওই যুগ নাই বন্দুকে নল লাগাই আর আমগো শাসন করবে কেউ আমরা এখন প্রতিবাদ করতে জানি ঠিক কিনা কোন সরকার রাষ্ট্র দেখার টাইম নাই কিন্তু আমাদের মূল স্লোগান ইসলাম মিয়া যদি কেউ বান্দরামি করে ওই বান্দরকে ওই গাছ থেকে কলা দেখাইয়া নামাইয়া আমাদের সোজা করতে হবে রাগ করলেন চলে যাবেন এখন না থাকবেন কারা কারা থাকবেন নারাই তাকবীর মাশাআল্লাহ বলবো কিছুক্ষণ আর কতক্ষণ সারা রাত মাশাআল্লাহ ফজর ঠিক আছে দেখা যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন হে উম্মাত দেখি কিতাবটা আমার হাতে দাও কিতাবটা হাতে নিয়ে বলে এই যে মাঝে মাঝে তুমি হাম্মাদ আর মুহাম্মাদ নামগুলো কাটছো কেন কাটছো ডাক দিয়া কয় নবী
ওই নামগুলো আমার সহ্য হয় না কারণ এই কিতাবটা আল্লাহ মানে কিতাব নাযিল করেছে আপনার উপর কিন্তু মুহাম্মদ আর রহমত লেখা থাকবে কেন মুসা নবী ডাক দিয়া কয় তুমি জানো না ইনি হলেন সব নবীদের সরদার এই নবীর যদি আল্লাহ না দুনিয়াতে পাঠাইলো পাঠাইতো আসমান জমিন কোন মাখলুকাত আল্লাহ বানাইতো না সুবহানাল্লাহ এ তুমি কঠিন বড় বেয়াদবি করেছো মুসা নবী আর বুঝতে বাকি নাই ডাক দিয়া আমি বুঝেছি বুঝেছি তুমি আমার রহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কাটার কারণে আমার আল্লাহ তোমাকে গুইসাব মানুষ থেকে গুইসাব বানিয়ে দিয়েছে আল্লাহ তোমার বিচার বড় কঠিন মুসা নবীর পায়ের মধ্যে পড়ে গেল ও নবী তিনিও নবী আপনিও নবী নবীগ মেহরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন না নবী আমি ভুল হয়েছে আমি চিনি নাই চিনি নাই আমি যদি চিনতাম তিনি আখিরি জামানার পয়গম্বর কেয়ামতের ময়দানে যদি উম্মতে উম্মতি বলে কান্না করবে ও নবী গো আমি চিনি নাই মেহরবানি করে আল্লাহর রাস্তে করে আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় মুসা নবী দোয়া করে আল্লাহ আমার কাফিলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার কাফিল চেনে নাই আপনার হাবিব চেনে নাই আল্লাহ মেসেজ দিয়া কয় ও মুসা একবার নয় দুইবার নয় হাজার বার যদি দূর পাহাড়ে আইয়া দোয়া করো আমার কাছে দোয়া কবুল হবে না আমার হাবিব যদি ওই কাফিল পাদ্রীকে মাফ করে না দেয় আমি আল্লাহ মাফ করব না বান্দা যদি বান্দার হক নষ্ট করো বান্দা যদি মাফ করে না দেয় আমার আল্লাহ কখনো মাফ করে দিবে না আমাদের হক নষ্ট হয়েছে কিনা হ্যাঁ এটা আজার ভাই বুঝতেছে কোন হকের কথা আমি বলছি কথা কোন না ভাই রে দুইজন মানুষ মনে করেন দৌড় প্রতিযোগিতায় দাঁড়াইছে একজনই জিতছে আর একজনকে যদি জিতায় দেয় এটা কি মেনে নেওয়া যায় হ্যাঁ বাংলাদেশে এখন এটা হইতেছে কারণ যার মামা খালু বেশি তার পক্ষে সবাই এখন সাপোর্ট দেয় আল্লাহর বান্দা কাফিল পাদ্রি কান্না দেখে আল্লাহর দিলে দরদ হইছে মুসা নবীকে ডাক দিয়া বলে ঠিক আছে আমি তার হায়াতটাকে আমার নবী দুনিয়াতে আসা পর্যন্ত তার হায়াত লম্বা করে দিলাম আমার নবীজির বয়স যখন 14 বছর হবে সেদিন কাফিল পাদির মৃত্যু হবে আমার নবীতে নবী দুনিয়াতে আসা পর্যন্ত আমি তার হায়াত লম্বা করলাম নবীর বয়স 14 বছর যখন হবে ওই দিন তার মরণ হবে কাফিল পাদির মানে উইসাবের মরণ হবে এর আগে যদি আমার নবীর সাথে মোলাকাত করতে পারে তাহলে আমার নবী যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহু আকবার জোরে বলেন ও আল্লাহর বান্দা মুসা নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে অনেক লম্বা ঘটনা জানলার মধ্যে ঘুমায় আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়া বলে হাবিব আমার নবী যখন দুনিয়াতে আসবে বর্বরতার যুগ আর থাকবে না চাউলের দাম বেশি থাকবে না তেলের দাম বাড়বে না মরিচের দাম বাড়বে না পেঁয়াজের দাম বাড়বে না কোন রাজা মাথা গরম করতে পারবে না যেই এলাকায় পানি নাই পানি দিয়া তো ইটুম্বুর হয়ে যাবে যেই গাছের পাতা নাই পাতা দিয়া সবুজ একটা জমিন হয়ে যাবে রহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়াতে আসবে কারণ আমার নবী হলেন সব কুল কায়নাতের জন্য রহমত ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন আলামিনের জন্য আমি আল্লাহ হলাম রব আমার মায়ার নবী হলেন রহমত এরে আল্লাহর বান্দা এই চন্দ্র জ্বলতেছে সূর্য আলো দিতেছে এটা একমাত্র আমার মায়ার নবী রহমতের কারণে হঠাৎ করে কাফিল পাদ্রি দেখে যেই গাছের নিচে শুয়েছিল গাছটা ছিল নাইরা কোনো পাতা ছিল না
দেখে সব গাছের মধ্যে শুধু পাতা সবুজ সবুজ পাতা হয়ে গেছে আল্লাহু আকবার দেখে বাঘ আর হরিণ এক জায়গায় নবীর শানে গান গাইতেছি কাফিল পাদ্রি বুঝতে আর বাকি নাই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে আমার মায়ার নবীর দরবার খুঁজতে খুঁজতে একদিন দুই দিন তিন দিন এরকম দশ বছর চলে গেছে একদিন পূর্ণিমার চাঁদ আবু জেহেল ঘরের মধ্যে বসে মিটিং করতেছে মোহাম্মদ বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম কবর রচনা করে নতুন ধর্মের স্লোগান দেয় আজকে মোহাম্মদ রেখেছে পরীক্ষা করব ওইদিকে আবু জেহেল হাতের মধ্যে পাথর নিয়ে পরীক্ষা করতেছিল নবীকে মনে আছে আপনাদের